أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. Gain our success. At last, I'm sent in with the boys, by my friends, by the other teachers and university. Please go out of you. But this is not. Bismillah ar-Rahman ar-Rahim. Bangladesh Islamic University Department of Law, 18 Avas Kortik Ayojito. Asker ei farewell program e uposthit amader Department of Law sommanito chairman ASM Tariq Iqbal. উপস্থিত আছে আমার সহপাঠী ভাইরা, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম আব্দুল্লাহি ওয়া বারাকাতু। চার বছর আমরা স্টাডি করে আজকে আমাদের অনার জীবনের সমাপ্তি করতে যাচ্ছে। আসলে বক্তৃতা দেবো ছাত্রের সাথে, ছাত্রের ছেড়ে আজকে আমরা চলে যাবো। হয়তো অনেকেই অনেক জায়গায় মাস্টার্স আমরা এডমিশন নেবো, আবার অনেকে ইউনিভার্সিটি এডমিশন নেবো, কিন্তু স্যারদের কাছ থেকে চলে যাবো এই কথা বলতে আমার খুব কষ্ট লাগতেছে। চার বছর পার হওয়ার পর বুঝলাম যে আসলে জ্ঞানের পরিধি এত বিশাল যে আমরা কিছুই অর্জন করতে পারি নাই। নিজেকে যখন প্রশ্ন করি মনে হয় যেন কিছুই শিখতে পারি নাই। আমরা অনেকজন অনেক জায়গা থেকে উড়ে এসেছি এখানে, অনেকজন মন মানসিকতা উঠা বসার কথাবার্তা উড়ার চেষ্টা। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যি আজকে খুব আনন্দ চিত্তেই আসছি অনুষ্ঠানের জন্য, কিন্তু আন্তরিকভাবে আমার মনে খুবই কষ্ট লাগতেছে যে চার বছর লেখাপড়া করার পরে আমরা এখান থেকে বিদায় নিব। তো অনেক সময় আমাদের আরো অনেক টিচার আছেন, তো অনেক টিচারদের সাথে আমরা ক্লাস করছি, কত সময় কখনো কত বেদবি করছি, কত অপরাধ করছি ভুলবেন, এবং হৃদয় থেকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো মানুষ হিসাবে, আদর্শ লোক হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হইতে পারি, এটা আপনাদের কাছে আমরা দোয়া কামনা করি। প্রাইমারি স্কুল শেষ করছি, হাই স্কুল শেষ করছি, কলেজ শেষ করছি, ইউনিভার্সিটি। যেহেতু আমাদের পেশাটা লো লেভেলের পেশা, অনেকেই হয়তো জব করবেন, অনেকেই হয়তো প্র্যাকটিস করবেন, কিন্তু যদি আমার দৃঢ় বিশ্বাস, আমার ইচ্ছা, আমার আমার শিক্ষক মন্ডলয় এবং আমার সংখ্যাগরিষ্ঠ আমার সবিদায় অনুষ্ঠান আসলে, কিন্তু আমরা এখানে যারাই আসছি আমরা কেউ কারোর কাছ থেকে বিদায় নেব না, আমরা দাস দেওয়ার জন্য। আমরা অনেকজন অনেক জায়গা থেকে উড়ে এসেছি এখানে, অনেকজন মন মানসিকতা উঠা বসার কথাবার্তা ওরা এক্সট্রাদের প্রতি আকর্ষণ থাকবো, দৃষ্টি থাকবে যে অথবা ক্লাসে চলার ক্ষেত্রে কিছু কথা দিন, অথবা স্যারের সাথে কোনো অজ্ঞাত হয়ে থাকতে পারে, দয়া করে আপনার সকলে আমাদের ক্ষমার সৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Good afternoon. So we are very happy that but also saying
We are very happy, lucky to meet with you. Mars, that Allah subhanahu wa ta'ala is going to bless me more because of the time. চেয়ারম্যান অনারেবল ডিপার্টমেন্ট অফ ল এবং প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, আমি রিপন স্যারের সুরে সুর মিলে একটা কথা বলতে চাই। রিপন স্যার, আপনারা গ্রাজুয়েশন শেষ করছেন, সো লাস্টলি আমার একটা রিকোয়েস্ট হবে, প্লিজ বি এ গুড হিউম্যান। এটা খুবই অভাব, ভালো মানুষের খুবই অভাব। আমার প্রান্তীয় সেটি হচ্ছে, আজকে তুমি জীবনের একটা বড় ধাপ অতিক্রম করছো, যেটি তোমার জীবনের চালিকা শক্তির একটি অংশ। সামনে মাস্টার আপনাদের সাথে এই সর্বশেষ যে ড্রাফট দিয়ে ক্লাসটা আমরা নিয়েছি, এছাড়া অন্য ক্লাস নেওয়ার সুযোগও থাকে না, নিতেও পারি না। তো ক্লাস নিতে গিয়ে প্রথমে আর একটা জিনিস, এখানে বিদায় অনুষ্ঠান করলে আমার কাছে খুব খুশি লাগতেছে যে আমি আপনাদেরকে স্বাগত জানাতে এসেছি। আমাদের আমিনায় আপনাদের স্বাগত, কারণ এখান থেকে বের হওয়ার পরই পথে গিয়ে আপনাদের সাথে আমাদের দেখা হবে। এবং সেই আমাদের যে যারা পড়ায় কলেজে পড়িয়েছি, এক সময় বিশ্ববিদ্যালয়ে এখন পড়ায়, গ্রাজুয়েশন করছো, আমাদের মাস্টার্স প্রোগ্রাম এখানে আছে। আমি এখানে আমাদের আরো অনেক অনেকে বলে গিয়েছেন, আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মনে রাখতে হবে যে অনেকেই তোমরা এখান থেকে হয়তো মাস্টার্স প্রোগ্রামের জন্য বিভিন্ন ওভারসিজ ইউনিভার্সিটি ট্রাই করবে, আমি এটা স্বাগত জানাই। তার চেয়ে বড় ব্যাপার কি, যেটা মাথায় রাখতে হবে যে কিছু প্রসিজুরাল অ্যাসপেক্ট এখানে আছে। এখানে তুমি এখানে প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে অলমোস্ট অনেক সময় 4 মাস 5 মাস দেখা যাওয়ার সময় 1 বছর লেগে যায়। তো একটা মাসে তুমি একটা দেশের মাস্টার্স তোমার থাকুক, এরপরে তোমার একটা ওভারসিজ মাস্টার্স, যদি মনে হয় আমি সবচেয়ে বেশি বকা দিয়েছি তোমাদের গিটারগুলো নিয়ে। তো আজকে যখন এই গিটারটা দেখছি এটা অনেক ভালো লেগেছে। আজকে আমাদের ওয়াকার হাসান আমাকে বলেছেন যে ওয়াকার হাসান আমাদের সঙ্গে প্রায় 2 বছর ধরে আছেন, উনি দেখছেন যে হ্যাঁ যতদিন যাচ্ছে আমাদের ফেয়ারের প্রোগ্রামগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। আমি বিশ্বাস করি যে পরবর্তীতে ব্যাচগুলো যারা আসবে তারা আরও বেশি নিজেদেরকে ডেকোরেট করবে সব দিক থেকে, এটা শুধুমাত্র গেটআপের দিক থেকে নয়, সব বিষয়ে তোমরাও অত্যন্ত নিজেকে বিকশিত করতে পারছো। সর্বশেষ শুধু এই গেটআপের জন্য একটা ধন্যবাদ আমার পক্ষ থেকে। সেটা হচ্ছে যে আমাদের ওয়াকার হাসান স্যার বলে গিয়েছেন, আব্দুল মালিকও বলে গিয়েছেন যে সবার আগে আমার ল গ্রাজুয়েট হয়েছে, এটা যেমন সত্যি কথা, তার চেয়েও বড় সত্য হচ্ছে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য আমরা বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি করি এবং তোমরা এখানে এই জন্যই বেছে নিয়েছো। এখন অলমোস্ট 83 প্রাইভেট ইউনিভার্সিটি রান করছে দেশে, তার মধ্যে এই বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার একটা বড় কারণ তোমাদের এখানে ভ্যালুজের ব্যাপারটা, যেটা যে টিচারে পড়ান আমরাও সবসময় বলি। তো মূল্যবোধ যেন নিজের মধ্যে তৈরি হয়, সর্বোপরি আবুল আবদুল্লাহ সাহেব যিনি সবসময় বলেন আলোকিত মানুষের কথা, আলোকিত মানুষ ভালো মানুষ হিসেবে তোমাদের দেখতে চাই, যে সমাজে যে যে আঙ্গিনায় যাও না কেন, তুমি লিগ্যাল আইনের আঙ্গিনায় যদি থাকতে নাও চাও, অন্য কোথাও যাও, যেখানে থাকো আমি প্রত্যাশা করবো যে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা তোমাদেরকে যদি কিছু মাত্র শিখিয়ে থাকি। আরেকটি বিষয় আসলে শেষ করতে চাই, বারবার আমি সময় চেয়েছি 30 সেকেন্ড থেকে কথা বলে, আমার টিচার ছিলেন মিস্টার প্রফেসর আহম আওয়াজ, কিছু বাবা না সাবজেক্ট গালাবাজি স্যার, তার কিছুই শেখার নাই, আসলে সব বিষয়গুলো খুবই স্বল্প সময়ের মধ্যে শেখানো সম্ভব হয় না, পুরো সময় থাকলো পুরো জীবন তোমাদের জন্য থাকলো শেখার জন্য। এবং আমি বিশ্বাস করি এবং প্রত্যাশা করি সর্বশেষ তোমরা সবাই ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে। আমাদের মন্ডলী শিক্ষক মহোদয় এবং আমার বন্ধুরা, আমরা আসলে গেছিলাম সবাই, যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারতাম তাহলে হয়তো সবাই মজাটা ভালো হইতাম। এখন আমাদের খাওয়া দাওয়ার জন্য আমাদের শিক্ষক মহোদয়দেরকে বলবো যে আপনারা 5টায় আমাদের লরি টিফিন চলে যান, ওখানে খাওয়া দাওয়া যে আপনাদের দুইটা স্টুডেন্ট যাবে, জয়ন্তুল আতিক সজিত আর বিকাশ স্যার।